আফটারনুন বন্ধুরা, এই যে নাইস ওয়ান চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 12:25 আর এই ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। টুনটুন খেলা করছে, ও স্নান হয়ে গিয়েছে, খেলা করতে করতেই ওর বইপত্র দিয়েছি, তো ও পড়াশোনা করছে। আর আমি অনেক দিন আপনাদের সাথে শেয়ার করিনি আমার ভিডিও, তো ভাবলাম এখানেই যে স্টার্ট করি। আমি একটা নতুন ড্রেস পরেছি, এই ড্রেসটা আমার দিদি দিয়েছে, তো আপনাদের দেখাই। কাপ্তান ড্রেস আমি আগেও একটা পরেছি, তবে এই রঙটা আমার ফেভারিট, সেই জন্য দিদি এই ড্রেসটা দিয়েছে। এই যে ব্লু কালারের, দেখুন ব্লু কালার আমার ফেভারিট, তো আজ যে ড্রেসটা পরেছি তো ভাবলাম আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করি আর সমস্ত কিছু ডিটেলস আপনাদের বলি। তো কলকাতায় ঘুরতে গিয়েছিলাম, খুব ভালো ঘুরেছি, ভীষণভাবে এনজয় করেছি। কিন্তু একটাই আক্ষেপ, সোনাকে কলকাতা ঘোরানোর ইচ্ছা ছিল, কিন্তু কলকাতা আমি সোনাকে ঘোরাতে পারিনি, কেন গরম পড়ে গিয়েছিলো আর মাঝখানে শরীরটাও আমার ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো, যার জন্য কলকাতাকে ঘোরানো হয়নি। বাকি আমরা খুব ঘুরেছি, আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়েছি, খুব এনজয় করেছি। তো যাই হোক, আজকে রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি, সেই জন্য ভিডিওটা এখান থেকে স্টার্ট করেছিলাম। আজকে রান্না করেছে যে মাছ নিয়েছি, কার্পু মাছ, তো মাছ দিয়ে ডাটা দিয়ে যথারীতি আমাদের খেতের মধ্যে ডাটা হচ্ছে, ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আসলে একটুখানি পেঁপে ছিল দিয়েছি। হ্যাঁ আসি বাবা আসি, ওইদিকে টুনটুন ডাকছে। আর এখানে রেখেছি সকালবেলা ওটস দিয়ে পকোড়া বানিয়েছিলাম, মানে এটা আপনাদের শেয়ার করব পরে। আমি এটা দিয়েছিলাম, আমি ওটস আর মুসুর ডাল এই দুটোকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম, নিয়ে পেঁয়াজ কুচি, গরম মশলা আর একটু লঙ্কা কুচি দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে এটাকে ফ্রাই করেছিলাম। আর এখানে অল্প টুনটুনের জন্য খিচুড়ি বানিয়েছি, রেখে দিয়েছি, সেখানে কিছু নেই। আর এখানে আছে সকালবেলা সোনাকে করে দিয়েছিলাম পোলাও, তো এটা কিছু অবশিষ্ট আছে। আর এখানে ভাত আছে, আর মুসুর ডাল, ওই যে সিদ্ধ বলতে মুসুর ডাল করেছিলাম আপনার অর্থের জন্য, কিছু রেখে দিয়েছি। জল খাবে, আসো আসো, টুনটুন এসে গেছে, আমি যেখানে ভিডিও বানাবো তো এসেই যাবে, এসে গিয়েছে, আসো তোমায় জল দিই। তো বন্ধুরা, এজি নাইস ওয়ান চ্যানেল ভালো লাগলে প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। না জল খাও, জল খেয়ে আসো, কেমন আসো, মাম্মা এখানে আছি। টুনটুন তো এসে গিয়েছে, আমি যেখানে ব্লগ বানাবো ও তো এসেই যাবে। তো কলকাতা যাওয়ার পথে বন্ধুরা প্রাকৃতিক দৃশ্য দেখে কিছু লেখা লিখেছি, যেগুলো আপনাদের শেয়ার করি, তো আপনারা দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল খাও, আমি এখানে আছি, কেমন দেখুন, আমি এখানে এসে গেছি আর টুনটুন এখানে এসে গেছে। এই জি, কোথায় তুমি বন্ধু, একটু হ্যালো করো, হ্যালো করো। ও জলের গ্লাস নিয়েই বিছানায় উঠবে, গরমকাল ভীষণভাবে গরম পড়ছে, তো আমি খাটের মধ্যে পাটি বিছিয়ে রেখেছি, আর ও পাটি বিছানো এত ভালো পায়, পাটির মধ্যে ও দেখেছেন জলের গ্লাস নিয়ে ওপরে উঠে গেছে। জলটা খেয়ে নাও, বিছানায় কিন্তু ফেলবে না, কেমন। আচ্ছা তো বন্ধুরা, আপনারা শুনুন, আমি যে লেখাটা লিখেছি, তো আমি চাইছিলাম আপনাদের সাথে লেখাটা শেয়ার করতে। তো এসেছি আমরা 6 তারিখে, অনেক দিনই হয়ে গেছে কোনো লেখা লিখছিলাম না, এই লেখাটা লিখেছি, যার জন্য এটাই আপনাদের সাথে শেয়ার করছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে চলেছি সকলে কলকাতার উদ্দেশ্যে, যাত্রা শুরু হতে আমরা চড়েছি ট্রেনে, মাঝে বিরতি বদরপুরে, সেখান থেকে সকালে শিলচর শিয়ালদার ট্রেনে, জানালার পাশে বসে বাইরের প্রকৃতিকে এত সুন্দরভাবে দেখা, এটা একটা আলাদা অনুভূতি। পাহাড়ের গায়ে গায়ে চায়ের পাতা দেখে মনে হয় কে যেন সবুজের চাদর বিছিয়েছে, আবারও দূরে উঁচু পাহাড় যেটা দেখে মনে হয় যেন আকাশকে স্পর্শ করছে, একটার পর একটা গুহার ভিতরে প্রবেশ করা, এ যেন মনে করিয়ে দেয় মেট্রো রেলের কথা, আর ছোট ছোট খরস্রোতা নদী এবং তারই পাশে ছোট বড় পাথরের টুকরো যেন জলের বেগকে আটক করে রেখেছে। আমরা যারা গৃহিণীরা সাংসারিক কাজে ব্যস্ত হয়ে থাকি, তারা যেন মাঝে মধ্যেই দূরপাল্লা ট্রেনে করে কোথাও ঘুরে আসি, প্রকৃতির এত সুন্দর সব দৃশ্য দেখি আর মনটা ভালো রাখি, এটাই লিখেছি। তো এটা অনেক দিন পরে আপনাদের শোনালাম, আমি সময় পাচ্ছিলাম না, তো ভিডিওটা এখানেই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই দিকে দেখুন, আমার কবিতা পাঠের সময় টুনটুন কী করছে দেখুন, গ্লাসে করে যে জলটা এনেছিল, জলটা না জানি এই যে ঢেলে দিয়েছে নিজের
বইয়ের মধ্যে। তো আমার কাজ যথারীতি বাড়ে, তো যার জন্য ভিডিও করতে পারি না, তবু আপনাদের সাথে ভালো লাগলো শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।